সোমবার সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কান্দি মোহনবাগান মাঠে খেলা হবে দিবস পালন করা হলো ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে। সোমবার দুপুরে এই খেলা হবে দিবসের ফুটবল খেলার উদ্বোধন করেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র ও কান্দি বিধায়ক অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আধিকারিকরা। সোমবার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজে সাথে কান্দি রাজ কলেজের এই প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফুটবল খেলা দেখতে ভিড় করেছিলেন বহু সাধারণ মানুষ। পহলে তো বহুত অচ্ছে সে অর্গানাইজ কিয়া তো উসকে লিয়ে থ্যাংক ইউ ভেরি মচ এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং। বহুত অচ্ছা খেলে দোনো টিম। লাস্ট মোমেন্ট তক মুঝে নেই পতা থাকি কন জিতেগা। ইনিশিয়ালি তো ইয়ে মুঝে পতা নেই নাম দিয়া, বাট জো অর্জিত টিম কা জার্সি হ্যায় ও অচ্ছা খেল রহা থা বহুত জ্যাদা। বাট ফুটবল এসা হি হ্যায়, কই বার না বহুত অচ্ছা খেলনে পর ভি আপ নেই জিততে হ্যায়। দু তিন চিজে মে জরুর বলুঙ্গা, স্পেশালি জো ইয়ংস্টার হ্যায় ইয়াহা পে উসকে লিয়ে আপ লোক খেলিয়ে বহুত অচ্ছি বাত হ্যাঁ। এজ উসমে খেলনে কুদনে কাজ হ্যাঁ, মগর উসকে সাথ সাথ আপনার রেসপন্সিবিলিটি ভি হ্যায় কি আপ আপনে ঘর কে এল্ডার্স কো আপ খুদ ভি কুছ চিজো কে লিয়ে জরুর টোকে আগর ও নহীঁ কর রহে হ্যায় তো। জেসে পহলে মাস্ক, ঠিক হ্যায়, মাস্ক ইস সময় বহুত জরুরি হ্যায়। বহুত জ্যাদা লোক মে দেখ রহা হুঁ ইয়াহা পে মাস্ক জেব মে রাখা হুয়া হ্যায়, আপ মে বোলুঙ্গা প্লিজ লাগা লিজিয়ে উসকো। দূসরা চিজ মে ইয়ে বোলুঙ্গা কি বহুত অচ্ছে সে আপ লোক খেলে, এই স্পিরিট জিসে আপ খেলে দোনো টিম, এই টিম স্পিরিট হি হাম লোগোঁ কো আজে হর চিজ মে দিখানা হ্যায় আপনে লাইফ মে। এই ইস এই জো পুরা আয়োজন হ্যায়, এই জো খেলা হবে দিবসে উসকা এই স্পিরিট টু ডেভেলপ দিস টিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতন বাংলার মানুষ ক্ষমতায় আনার পর খেলা হবে দিবস তিনি ঘোষণা করেছিলেন। সেই খেলা হবে দিবসের ঘোষণা মতন আজকে 16 আগস্ট সেই খেলা হবে দিবস উদযাপন হচ্ছে। সেই খেলা হবে দিবসে কান্দি শহরে দুটি কলেজের ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। সঙ্গে সঙ্গে এখানকার ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ফুটবল আগামী দিন বাংলার ছাত্র যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো, তাদের হাতে তুলে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই আজকের এই খেলা হবে দিবসের মধ্য দিয়ে বাংলার ছাত্র যুব সমাজ অনুপ্রাণিত হবে বলে আমরা মনে করি।